বাংলাদেশে নদ নদীর সংখ্যা কত? 230টি। বাংলাদেশে প্রবাহিত আন্তর্জাতিক নদীর সংখ্যা কত? 56টি। উৎস হিসাবে আন্তর্জাতিক নদীর কয়টি উৎস ভারতে? 54টি। উৎস স্থল হিসাবে আন্তর্জাতিক নদীর কয়টি উৎস স্থল মায়ানমারে? 3টি। বাংলাদেশে জলসীমার উৎপত্তি ও সমাপ্তি নদীর নাম কি? মালদা শান্ত নদী। বাংলাদেশের প্রশস্ততম নদী কোনটি? যমুনা। বাংলাদেশের খরস্রোতা নদী কোনটি? কর্ণফুলী। বাংলাদেশের দীর্ঘতম নদী কোনটি? সুরমা। বাংলাদেশের দীর্ঘতম নদ কোনটি? ব্রহ্মপুত্র। ব্রহ্মপুত্র নদের বিশ্বের কততম? 5তম। ব্রহ্মপুত্র নদের দৈর্ঘ্য কত? 2850 বর্গ কিলোমিটার। কোন জেলার পাশ দিয়ে ব্রহ্মপুত্র বাংলাদেশে প্রবেশ করেছে? রংপুর। বাংলাদেশ এবং মায়ানমারকে বিভক্তকারী নদীর নাম কি? নাক্স নদী। বাংলাদেশ ভারতকে বিভক্তিকারী নদীর নাম কি? হারিয়াভাঙ্গা। মেঘনা উৎপত্তি স্থল কোথায়? আসামের ধুসে পাহাড়ে। উৎপত্তি স্থলে মেঘনার নাম কি? বরাক নদী। মেঘনা কি কি নামে বিভক্ত হয়েছে? সুরমা ও কুশিয়ারা। সুরমা ও কুশিয়ারা পুনরায় মিলিত হয়ে কি নাম ধারণ করেছে? কালনি। কালনি কোথায় পুনরায় মেঘনা নাম ধারণ করেছে? হরদবাজারে। কর্ণফুলী নদীর উৎপত্তি স্থল কোথায়? আসামের লুসাই পাহাড়ে। কর্ণফুলী নদী কোথা দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে? চট্টগ্রাম দিয়ে। কর্ণফুলী নদী কোথায় পতিত হয়েছে? বঙ্গোপসাগরে। বাংলাদেশের দীর্ঘতম নদী কোনটি? সুরমা।